ব্যাপার, একটা লোকজন আসে না, যে জন্য আমি বাড়িতে চেম্বার খুললাম লোকজন আসার নামই নাই, এটা একটা কথা হইলো। আর কত সময় বইয়া থাকবো? ভালো আছেন? এই তো ভালো আছি। মাইকিন মেরে দিলে ভালো ভালো চিকিৎসা হয় বুঝছেন? তা আমার তো মনে করেন জটিল সমস্যা। এই জটিল সমস্যার কি এখানে মানে কোনো ব্যবস্থা আছে? কি সমস্যা বলেন? পরীক্ষা নিরীক্ষা করার মেশিনই তো দেখতেছেন আপনার কাছে। তো আপনি পরীক্ষা কি করবেন কি দিয়ে? আমি রাইতে গোমাশলি সহি দিয়ে না মুতিটা পানি বুঝছেন, গোমাশলি সহি দিয়ে না মুতিটা পানি বুঝছেন, এটা আমার বিশাল একটা সমস্যা। আরও সমস্যা আছে, আপনি পরে বলবো। আগে দুইটা সমস্যা আমার সমাধান দেন, তারপর আমি করছি। ভাত খালি আর খেতে লাগে মনে করেন যে মিয়া মানুষ দেখলি খালি ওই মিয়া মাসিক জোরে দেবেন মনে হয়, মনে করেন যে ডাক দিবেন মনে হয়, কাছে দিবেন মনে হয়। আরে ভাই, এখন তো আপনার বিয়া করার বয়স হয়েছে, আপনি এটা বুঝেন না। বরণ পশুর মানে আমার ছাগল বরণ দিয়ে দিছে, আমাকে বরণ দিয়ে দিবো? আপনি কি করে গিয়ে আমার ঘরে থাকবো? তাহলে ওই মেয়ে চলে এসে এইলে কিনে দিবো, তাহলে কি আমার ঘর ভাড়া দিবো? টেয়া দিব। হ্যাঁ বউ হয়েছে, তাই কি হয়েছে? মা কইছে যে আরো পরে বিয়ে হারে বোকায় বাদামের মতো বুঝে বেড়াই কাম কাজ করিস না, ওই বাদ কাম দিয়ে রাখবো না। এইটা না না, আপনি আপনার মায়ের কথা শুনেন না, তাহলে পরে আপনার আর বিয়ে হইব না। তাই আচ্ছা ডাক্তার সাহেব, একটা কথা কই আপনি? হ্যাঁ বলেন। আচ্ছা আপনাকে আমি বিয়ে করে দেখি, শুভকুল করে দেখি কে বা বিয়া ভালো না খারাপ, যদি ভালো হয় তাহলে বিয়ে করবো। আচ্ছা শোনেন, ওই যে মাইকিং করছে সবার সুবিধার জন্য তাসলিমা ডাক্তার বাড়িতে চেম্বার খুলেছে, আপনাদের যার যার সমস্যা জটিল সমস্যা নিয়ে চলে আসতে পারেন তাসলিমার বাড়িতে চেম্বারে, আপনার সমস্যার কথা খুলে বললেই এই সমাধান আছে। এইভাবে কিন্তু মাইকিং শুনেন, আমি একটা কথা বলি। হ্যাঁ আমি হচ্ছে একজন ডাক্তার মানুষ। আচ্ছা আমার কাজ হচ্ছে রোগী দেখার। আচ্ছা আরে মানুষের সমাধান দেওয়া, মানুষের সমস্যা। আরে যে পেশাব করলি পারে না, মনে হয় মুদি তো পানি, এটা তো ঠিকই আছে কিন্তু কিট 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 করে কামড়ায় আর মেলা সময় পুরায়, এর কি সমস্যা? শুনেন আপনার যে শরীরের যে কোনো সমস্যা হইলে তারা ডাক্তারের কাছে বলবেন না, যেহেতু বলছেন আপনার এইসব পদ অভ্যাস বাদ দেন বুঝছেন, এইসব পদ অভ্যাস গুলো বাদ দিলে পরে তাহলে আপনি ভালো থাকবেন। পদ অভ্যাস মানে কি বললেন? যে কিট কিট করতেছে, কিট কিট করা মানে কি এটা বুঝেন না, হাত মারা বন্ধ দিবেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা সমাধান হয়ে গেছে। হাত মারা বন্ধ দেওয়া লাগবে? হাত মারা মানে বুঝি? ও বুঝছি বুঝছি, ওই যে শোনেন, ও বুঝছি মানে হাত মারা, ওই যে গোসলখানায় যে আমরা স্যাপ বলি হাত মারি সেটার কথা করছেন? কি করবো ডাক্তার সাহেব কর, ওইটা যদি আমি গোসলখানায় যদি আমি স্যাম্পু না নিয়ে যাই তাহলে মনে করেন আমি যদি হাত না মারি আমার মাথা করে, মনে করেন তিন দিন পর পরই ওগুলো আমি হাত মারি বুঝছেন, তাহলে এই যে আপনার কাছে এসে একটা সমাধান পাইলাম, তাহলে এটা তাহলে হাত মারা আমি বাদ দিয়ে দেবো। হ্যাঁ এটা বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে দেওয়ার পরে আয়েশা আমার কাছে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে, দেখা করার পরে তখন আপনার কেমন লাগে সেটা আমার কাছে খুলে কইবেন। আচ্ছা খুলে কমুই, কিন্তু এখন ঘটনা এসে শোনেন, এটা যদি বাদ দেয় তাহলে তো একটা বিয়ে আমার করাই লাগবে। হ্যাঁ আপনি আপাতত বিয়ে করতে পারেন। ও বাবা, এটা থেকে আবার জটিল বিবাদ হতে পারে হাত মারার কারণে, তাই না? কারণ এখন থেকে আমার সুবিধা মানে সতর্ক হওয়া জিনিসটা উচিত, তাই না? হ্যাঁ সতর্ক হয়ে যান, আপনি তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলেন। বাবা আপনি সব বিয়ে এত সুন্দর কেমন? ডাক্তার সাহেব আপনি কি লাল লিপস্টিক দিচ্ছেন নাকি?
আমার দিকে না তাকায়া আমি একজন ডাক্তার মানুষ এরকম পুরো জানা আমার দিকে তাকাবেন না আচ্ছা একটা কাজ করি কি ভাই কি মনে করেন যে আপনি ডাক্তার মানুষ আমি আপনি বিয়ারে নিয়ে গেলাম তাহলে তো আমার কোনো রোগ থাকলো না আমি আপনারে কিভাবে বুঝাবো আপনি হলো আমার কাস্টমার আমি হচ্ছে ডাক্তার এটা আপনি বুঝেন না আপনার মতো শত শত লোক আমার কাছে আসে আর যায় আচ্ছা শুনেন আর একটা কথা বলি আচ্ছা ডাক্তার যদি অন্য মানুষ যদি বিয়া হরি তাহলে মনে করেন যে আত্মমারিয়া তো কি কি করে আমি কামড়ায় মনে হয় যে আমি তখন খারাপ হয়ে গেছি তাহলে ডাক্তারের সাথে যদি আমি মেলামেশা করি তাহলে তো রোগ সারিয়ে দেওয়ার কথা ঠিক না 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 আমি আপনার বটো হইতে পারবো না আমি আসি আমার রোগ সমাধান না করে আমি যাচ্ছি না আপনার তো সমস্যা সমাধান করাই দিলাম মনে করে বিয়া করবেন তারপরে ঠিক হয়ে যাবে কি যে কল আমি তো বিয়ে করি নাই মাস হবো কিভাবে রে তুমি বিয়ে করো নাই তোমার বাচ্চা হইব কেমনে কেন সবাই বাচ্চা নিয়ে ঘুরতেছে তা আমার কি শখ না পোলা পান নিয়ে ঘোরার আমি চাই বাচ্চা চাই এমনি কোন কি করলে বাচ্চা হবো তুমি একটা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো তাইলে তোমার বাচ্চা হইব আমি জানেন বিয়ে করলে কত 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 কাজ করা লাগে তাহলে তুমি বাচ্চা নেওয়ার কথা ভাবতেছ কেন কত মহিলা দিয়ে বাচ্চা নিয়ে টেং টেং করে ঘুরতেছে আমার বিয়া দিয়া তুমি কি করবা তোমার বোলাবেন নাই আমার বোলাবেন দিয়া তুমি কি করবা আমি না এই মানুষ কেড়ে দিব আমারটা তোমার মানুষ করার লাগবো না আমারটা আমি বুঝে নিব নে তো আমি কি করবো মানে এখন তুমি এখন বিয়া করো তোমার এত বাচ্চা নিয়ে আর সব হচ্ছে একটা বিয়া করে ফেলো বিয়ে করাই লাগবো হ্যাঁ তোর মন যাও ঝামেলা বল না তো কিসের ঝামেলা হইব 18 বছর হয়েছে না বয়স দেখি মনে হয় মনে হইতেছে তো 18 বছর বয়স হইয়া গেছে হইয়া গেছে তাহলে বিয়া করো বিয়া করলে হবে তো বিয়া করলে হয়ে যাবে যাও হই ভাই তো হ্যাঁ না হলে আমার কাছে আইসো আচ্ছা পা গেলাম তাইলে আচ্ছা যাও এইসব মাজুব লোকজন আসে একবার আমার মাথাটাই নষ্ট করে দিছে এইসব ফাউল লোক যে কেমনে ঢুকেছে একবার আমি কিছু বুঝি না আমার একবারে রাগ উঠে গেছে